নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রিক্স ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এক বছর ছ মাস পর এই দুর্লভ মহাযোগে পাঁচ রাশির ভাগ্যদয় হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমি ত্রিগ্রহী যোগের কথা নিয়ে আলোচনা করব দেখুন দেড় বছর পর মঙ্গল মকর রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করেছে এবং এখানে বুধ গ্রহ এবং রবি এই তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে দেড় বছর পর এই মকর রাশিতে এবং এই ত্রিগ্রহী যোগটা আপনার আট দিন মতন কিন্তু থাকছে এই আটটা দিন এই পাঁচটি রাশির ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে দেখুন আমাদের যে গ্রহ এবং নক্ষত্রে কিছু শুভ কিছু অশুভ ফল কিন্তু দেয় এই যে গ্রহের যে রাশি পরিবর্তনগুলো হয় কি না সবাইকে যে শুভ ফল দিবে সেটা না কিছু রাশিকে শুভ কিছু রাশিকে কিন্তু অশুভ ফলও কিন্তু দেয় তো এই যে ত্রিগ্রহী যোগ আগামী আট দিন এই দেড় বছর পর যে তৈরি হয়েছে আগামী আট দিন এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি দেখুন প্রথমে আমি একটা কথা বলি মঙ্গল রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এই সময় যে সকল জাতক বা জাতিকার জন্ম হবে কিনা মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে অর্থাৎ তুঙ্গস্থ গৃহে মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং দেড় বছর পর আবারও মঙ্গল কিন্তু আপনার মকর রাশিতে প্রবেশ করবে সুযোগগুলোকে কিন্তু হাত ছাড়া করলে হবে না এই আটটা দিন একটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আনতে কিন্তু চলেছে দেখুন আমি বারবার বলি যে অনেকেরই একটাই প্রশ্ন কৌশিকতা আমার ভাগ্য কি পরিবর্তন হবে না আমার একদিন সব কিছু ছিল আজকে আমি সব দিক থেকে বসে গেছি আমার এক এক সময় খুব কাজের এমন কাজের চাপ ছিল যে আমার বসার সময় ছিল না এখন শুধু বিশ্রামই বিশ্রাম নিচ্ছি অনেক জনের সঙ্গে যারা পরামর্শ করছেন তারা অনেকেই বলছেন দেখুন নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকে আগে বিচার বিশ্লেষণ করুন কারণ গ্রহের যতক্ষণ না আপনারা প্রতিকার না করেছেন ততক্ষণ কিন্তু এক্স্যাক্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না তাই নবগ্রহের জন্য আপনারা প্রতিকার করুন এবং পাশাপাশি অনেকে কি করছেন রত্ন পরে নিচ্ছেন নিজের মতন কারণ অনেকে নীলা পড়ছেন নীলা কি অ্যাকচুয়ালি কি দরকার রয়েছে এই নীলার উপর কিন্তু আমার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে কারা নীলা পরিধান করবেন কারা নীলা পরিধান করবেন না কোন রাশি কোন লগ্ন কোন ভাবে শুনি অবস্থান করলে বা মানিক পরছেন অর্থাৎ চুনি চুনি কি আপনার ক্ষেত্রে কি আইডিয়াল রয়েছে বা অনেকে পান্না পড়ছেন পান্না কি আপনার ক্ষেত্রে আইডিয়াল রয়েছে এর উপর কিন্তু আমার একের পর এক ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখুন আগে আমি আপনাদেরকে বলি আপনাদের ব্যক্তিগত জন্ম ছককে আগে চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে আপনার সঙ্গে হয়তো মিলছে না কেন হচ্ছে না গ্রহের গোচর তো ভালো রয়েছে তাহলে কি আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে কোনো গ্রহগুলো কি আপনার ডিস্টার্ব করছে না আপনার দশা মহাদশাগুলো ডিস্টার্ব করছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার কারণ সময় কিন্তু বারবার আসে না তাই সঠিকভাবে আগে পর্যালোচনা করা কিন্তু একান্তই দরকার রয়েছে দেখুন আমি একটি কথা বলি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে কৌশিক কাছে কোনো কথা নেই কৌশিকরা হবে তো এটা না হবেই হবে তো না হবে এবং পাশাপাশি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি আমি কিন্তু সবারই হাত ধরি না প্রথম রাশি খুব ভালো রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম লিখে রাখুন সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির আপনাদের সপ্তমপতি তুঙ্গ গৃহে রাশির অধিপতি আপনাদের ভাগ্যভাবে এবং ধনাধিপতি ভাগ্য হবে বিশ্ব রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গোল্ডেন টাইম বলা যেতে যেতে পারে চলেছে কারণ আপনাদের রাশির অধিপতি যখন আপনাদের তুঙ্গ গৃহে অবস্থান করছে আপনাদের সপ্তম পথি তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ লাইফ পার্টনারের ভাগ্যে আপনার জীবনে উন্নতি আসবে বা লাইফ পার্টনারের পরামর্শে আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে শেয়ার বাজার লটারি অনলাইন ট্রেডিং থেকে আপনারা এই সময় অর্থ পেতে চলেছেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের খুব দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আসতে চলেছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি মকর মকর রাশি রাশিতেই কিন্তু অবস্থান করছে আপনাদের চতুর্থপতি আপনাদের আপনাদের একাদশ এবং আপনাদের ভাগ্যাধিপতি মকর রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট সময় কিন্তু যেতে চলেছে এই ত্রিগ্রহী যোগে আগামী আট দিন এই আট দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগগুলো কিন্তু আসবে আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন মকর রাশি এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং মান সম্মান যশ জায়গা এবং কোনো বিদেশ থেকে ফরেন থেকেও অর্থাৎ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি চতুর্থভাবে আপনাদের ধনপতি এবং সপ্তমেশ চতুর্থভাবে ভাগ্যাবতী ভাগ্যাধিপতি চতুর্থভাবে রাশির অধিপতি চতুর্থভাবে অর্থাৎ রাশি কিন্তু এক্সিলেন্স নিতে যেতে চলেছেন আপনাদের এ সময় বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের এই সময় সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কর্মক্ষেত্রে পরিবর্তন যারা মেডিসিনে বিজনেস করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং যারা জব করছেন চাকরি করছেন চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে কারণ আপনাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি পঞ্চমপতি ধনভাবে এবং আপনাদের সপ্তমপতি ধনভাবে কর্মাধিপতি ধনভাবে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা প্রবল সুযোগ কিন্তু দেখা যাচ্ছে আগামী আট দিন ধনু রাশির ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আপনাদের শেয়ার বাজার গোল্ড চাঁদি ফাটকা মার্কেট লটারি থেকে এই সময় অর্থ পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ আপ এবং প্রফিট আপনাদের দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আয় উন্নতির জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু এ সময় ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে কিন্তু চলেছে লিখে রাখুন ডাইতে নোট করে নিন এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো অর্থনৈতিক কোনো সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কাটতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন এবং আপনাদের মান সম্মান জশ এবং কোনো প্রপার্টি থেকে লাভ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোন জায়গা থেকে আপনাদের বড়ো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন যারা ভিডিওগুলো শুনছেন আমি আবারও বলছি এই দেড় বছর পর এই যে দুর্লভ সংযোগ লিখে রাখুন এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু এই দিন মানে একটা অমূল্য রতন আপনারা কিন্তু পেতে যদি আপনাদের বড় কোনো দোষ জন্মছকে না থাকে দশা মহাদশা যদি পারমিট করে এবং আপনারা যারা প্রতিকার করে রয়েছেন অবশ্যই এই সময় কিন্তু আপনারা খুব ভালো রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন যারা কবচ দিতে চাইছেন রত্ন নিতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি যে সমস্যা অনেকেরই রয়েছে কিন্তু সমস্যার একটাই পথ সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র একজন অ্যাস্ট্রোলজারকে আপনারা বন্ধু হিসেবে রাখুন যে আপনাকে ডে বাই ডে মান্থ বাই মান্থ ইয়ার বাই ইয়ার আপনাকে কিন্তু গাইড হিসাবে কিন্তু নিয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আপনারা যারা দেখছেন হচ্ছে না একবার পরামর্শ করুন এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আমি একটা কথা খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি আপনাদের ভাগ্যের যে পরিবর্তন হবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাদের যে প্রতিবন্ধকতা রয়েছে যে কোনো কাজে আপনাদের বাধা রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে ঋণে পড়ে গেছেন এই জায়গাগুলো যতক্ষণ না প্রতি প্রতিকার প্রতিবিধান না করেছেন ততক্ষণ কিন্তু আপনারা সঠিক রেজাল্ট আপনারা কিন্তু নিতে পারবেন না তাই যারা একান্তই প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই আপনারা এই সময় আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে আপনার ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন এবং পাশাপাশি আপনারা কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনার ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ